ঝাড়খণ্ডের মধ্যে থেকে কিন্তু পরশনাথকে খুব ভালো রকম ভাবে দেখা যায়। মরহর নদী, কিন্তু এখানে কিন্তু জল নেই, রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। এটার নাম হচ্ছে বরাকর ব্রিজ, এটা হচ্ছে সোন নদী এবং তার ব্রিজ হচ্ছে এটা। তো আলটিমেটলি মোটামুটি এসেই গেছি, এতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল। আবার একটা নতুন ব্লগে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে কিন্তু ব্লগটা ভীষণ স্পেশাল হওয়ার কথা, এই কারণে স্পেশাল হওয়ার কথা যে আজকে কিন্তু একটা বিশেষ জায়গায় যাচ্ছি এবং আজকে আমি যাব ওইখান থেকে বারাণসী। তো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কোথায় বলি, একদম হাইওয়ে থেকেই বলছি এবং এখন আছি জাস্ট বর্ধমান ক্রস করেছি কিছুক্ষণ আগে এবং এখন দুর্গাপুর ঢোকার কিছুটা আগেই আমরা আছি। এই হচ্ছে, তোমাদের বলেছিলাম কয়েকদিন আগেই যে বেরোবো, এই হচ্ছে আমার মানে চেতকের সেট আপ, আর এই হচ্ছে সুপ্রকাশ যাকে নিয়ে আমি বেরোচ্ছি এবং হাইওয়েতে আছি, প্রচুর মানে প্রচুর ডিভাইডার আর গাড়ি ঘোড়ারও প্রচুর চাপ, প্রচুর পরিমাণে জ্যাম এবং সেই সঙ্গে একটা জিনিস হচ্ছে যে প্রচুর ধুলো উঠছে আর এত কুয়াশা যে ধুলো কুয়াশা মিলিয়ে এক সে বিশ্রী অবস্থা, মানে 180 কিলোমিটার মানে 170 থেকে 180 কিলোমিটার কভার হয়েই গেছে। এখন বাজে হচ্ছে 7:15 অ্যাপ্রক্সিমেটলি, এরকমই কিছু একটা হবে। স্টার্ট করবো, এখান থেকে যাবো দুর্গাপুর, দুর্গাপুর থেকে রানীগঞ্জ, রানীগঞ্জ থেকে আসানসোল, আসানসোল থেকে ঝাড়খণ্ড বর্ডার এবং ঝাড়খণ্ড বর্ডার যাওয়ার পর তারপর ওখান থেকে আবার আমরা স্টার্ট করবো। আমরা প্রায় রানীগঞ্জ ঢুকে গেছি এবং এখান থেকে দেখো ফার্স্ট যেটা দেখা যাচ্ছে যে বারাণসীর বোর্ড দেখতে পেলাম। বারাণসী এখান থেকে 478 কিলোমিটার আর আমাদেরকে যেতে হবে বারাণসী, সুতরাং ফার্স্ট বোর্ড দেখে মনটা পুরো ভরে গেল। বরাকর ব্রিজ ক্রস করলেই কিন্তু আমরা মানে ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাব। তো এটা হচ্ছে সেই রোডটা যে রোডটার ভেতর দিয়ে মানে এটা যদি বাঁদিকে তুমি চলে যাও তাহলে কিন্তু এটা আসানসোল সিটির মধ্যে তুমি চলে যেতে পারবে আর আমরা সোজা বেরিয়ে চলে যাব। এই রোডটাই চলে যাবে বরাকর নদীর ওপরে এবং বরাকর যে ইয়েটা আছে, ব্রিজটা আছে, সেই ব্রিজের দিকে এটা চলে যাবে। আমরা আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি এবং এটা হচ্ছে সেই বর্ডার যেটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, আমরা কিন্তু চলে এসেছি। এটার নাম হচ্ছে বরাকর ব্রিজ এবং এটা বরাকর নদীর ওপরেই ব্রিজটা। তো নদী তো এখন বলতে একদম খাল হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। মেনলি যেটা পড়ে আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানে নদীর ওপরে শুধু বালি আর বালি, আর কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে বরাকর ব্রিজ এবং সামনেই এর নিচ দিয়ে বয়ে গেছে বরাকর নদী। তো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছেড়ে এবার আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেলাম এবং এখান থেকেও আমাদের টোটাল 265 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছি। 265 কিলোমিটার গাড়ি চালিয়ে কিন্তু আমরা এসেছি, এসে আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা সবে ক্রস করলাম। এই হচ্ছে বরাকর রিভার, মানে বরাকর যে নদীটা এটা, আর এই দূরে দেখো মনে হচ্ছে যেন পাহাড় দাঁড়িয়ে আছে, কি সুন্দর কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে ব্রিজ। তো যাই হোক, আমরা মোটামুটি ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে পড়েছি। ওই দূরে সব আমার মানে চেতককে ওখানে রাখা আছে এবং সুপ্রকাশ ওখানেই আছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর একটা জার্নি এখনো পর্যন্ত উপভোগ করছি। মোটামুটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম আর এখানে কিন্তু পেট্রোল লিটারে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় 6 টাকা কম, 6 টাকা, বুঝতে পেরেছো? মানে এখানে হচ্ছে 106 টাকা আমাদের চলছে এখন ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এখানে চলছে 100 টাকা, 100 টাকা 32 পয়সা। তো শুধু এইখানে ঢুকে এই মজাটা পেলাম যে ঢুকেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ট্যাঙ্ক ফুল করে নিলাম, আমি এবং ওদিকে আমাদের মানে কলকাতা হাউস দুজনেই, আমাদের দুজনেই ফুল করে নিলাম, নিয়ে এবার আবার আমরা এগোচ্ছি। তো ঝাড়খণ্ডের প্রথম যে টোল প্লাজা সেটা হচ্ছে এটা, ঝাড়খণ্ড ঢোকার পরে প্রথম টোল প্লাজা পেলাম এটা, ঝাড়খণ্ডের এটা হচ্ছে প্রথম টোল প্লাজা। বিহারে সকালে ঢুকলে কিন্তু প্রচুর ঠান্ডা আর দুপুরে ঢুকলে প্রচুর গরম, রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। আর এদিকে দেখছো কাজ চলছে মোটামুটি,
জোর কদমে কাজ চলছে। আচ্ছা, এইবার এই যে ঝাড়খণ্ডটা তুমি একটু ক্রস করে আইলেই, ঝাড়খণ্ডের আর বর্ডারটা ক্রস করে আসার পরেই তুমি দেখবে এরকম একটা সামথিং একটা মোড় পড়ছে। এই মোড় থেকে ডান দিকে গেলেই কিন্তু মাইথন ড্যাম। এই যে এইটা হচ্ছে ড্যামের রাস্তা, এই রাস্তাটাই কিন্তু মাইথন ড্যাম। সো সকাল থেকে কিছু খাওয়া নেই, এবার খেতে হবে। আর খাওয়ার জন্য আমরা চলে এসেছি মোটামুটি একটা ধাবা, তো এবার মোটামুটি যাই গিয়ে খেয়ে নিই। আর কী কী খাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আমরা ক্রস করলাম, এবং ক্রস করার পর কিছু দূর এলাম। আসার পরে পেয়েছিলাম নিসরা বলে একটা জায়গা। তো যাই হোক, নিসরা ক্রস করলাম। ক্রস করার পরে আমরা কিন্তু এই গোবিন্দপুর বাজার, গোবিন্দপুর বাজার বলা হয় এটা, তো গোবিন্দপুর বলে একটা জায়গা যেটাতে এখন আমি আপাতত আছি। এই গোবিন্দপুর এমন একটা জায়গা যেখানে হচ্ছে চারটে রাস্তা এখান থেকে বেরোয়, মানে একটা চলে যাচ্ছে কলকাতার দিকে অবভিয়াসলি, যেটা দিয়ে আমরা এলাম, একটা চলে যাচ্ছে মানে দিল্লি রোড হয়ে, মানে দিল্লির দিকে চলে যাচ্ছে এটা। আর দুটো যে রোড আছে, একটা হচ্ছে বাঁ দিক নাও, মানে লেফট যদি নাও তাহলে তুমি পাবে ধানবাদ এবং বোকারো, আর যদি তুমি গোবিন্দপুর মোড় থেকে ডান দিক নাও তাহলে তুমি কিন্তু পাবে গিরিডি। আর এই হচ্ছে তরকারি। তো সকাল থেকে মোটামুটি ফার্স্ট খেতে বসছি, খারাপ না, মোটামুটি টেস্ট ঠিকঠাকই আছে। শুধু তরকারিটা আমরা যেমন খাই, এখানকার তরকারিটা একটু আলাদা, ছোলা আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে, তেল বেশি এবং তেলটা অনেকটাই বেশি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, তেল বেশি। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগেনি, মোটামুটি ঠিকঠাকই লেগেছে। টিফিন করে বেরোলাম, মানে সকালের ব্রেকফাস্ট, যদিও ব্রেকফাস্ট করতে 11টা বেজে গেছে, তো আমরা খেয়ে বেরোলাম। আমাদের তিনজনের বিল হয়েছে 139 টাকা, এবং তার মধ্যে ছিল দুটো গোলাপজামুন আর চারটে করে পুরি। পুরি এখানে পুরিই বলে, আমরা যেটাকে কচুরি বলছি এখানে পুরিই বলছে। আর এদের কচুরিটা একটু গোল গোল টাইপের, এটা একটু অন্য রকম। তো যাই হোক, মোটামুটি এটা আমরা খেলাম, খেয়ে আমাদের বিল হলো 139 টাকা। ঝাড়খণ্ডের রাস্তা মানে সত্যি ভীষণ সুন্দর রাস্তা, এবং এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ঝাড়খণ্ডের মধ্যে থেকে কিন্তু পড়াশোনাকে খুব ভালো রকমভাবে দেখা যায়। এখন সময় 11:40, মানে 39 হয়েছে, আর আমরা মোটামুটি এখন আছি তোরচাচিতে। তোরচাচি হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারের মাঝামাঝি বলা ভুল, মানে অনেকটাই বিহার ঘেঁষা এখনও পর্যন্ত, মানে ওই লুচির যে ধাক্কাটা ওটা এখনও পর্যন্ত সহ্য হয়নি আমার, ওটা চলছে। এবং এটা হচ্ছে তোপচাচি বাজার। তো যাই হোক, চলো এরবার আমরা সোজা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি চম্পারণের জঙ্গলের দিকে, মানে চম্পারণের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাবো চম্পারণে, এবং গিয়ে আমরা ঝাড়খণ্ড এবং বিহারের বর্ডারের সম্মুখীন হবো। পাহাড়কে পেছনে ফেলে আমরা এগিয়ে এসেছি, এবং আমরা সামনে আমাদের আছে চম্পারণের জঙ্গল, তার আগে পড়বে বড়হি, বড়হি পর পড়বে চম্পারণের জঙ্গল, এবং তারপর আমাদের আমরা ঢুকে যাব বিহারে। মানে এখনও পর্যন্ত, মানে দুপুর হয়ে গেছে তবু, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে সূর্য উঠেছে বাট সেই সূর্যের গরম কিন্তু গায়ে লাগছে না, যদিও ভেতরে আমার একটা থার্মাল পড়া আছে। ঝাড়খণ্ড দেখো কি সুন্দর, দেখো মানে রোড, এদিকে হচ্ছে গাছপালা, পেছনে হচ্ছে পাহাড়, মানে সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে দেখো। তো এরকম ঝাড়খণ্ডের মধ্যে আমি যখন এন্টার করি সব সময় তখনই দেখতে পাই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে কিন্তু পাহাড়গুলো উঁকি মারছে, তো এইটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। চম্পারণ 21 কিলোমিটার, দোভি 62 কিলোমিটার ডান দিকে। আচ্ছা,
শেরঘাটে 75 কিলোমিটার, ঔরঙ্গাবাদ 121 কিলোমিটার। ও বাপরে, তাহলে চলো চম্পারণ চলে যাই, সোজা যেতে হবে। রাস্তা কিন্তু ভীষণ ভালো, কিন্তু এই রাস্তাগুলো না একটু কনজেস্টেড, এই রাস্তাগুলো একটু কনজেস্টেড, সেই জন্যেই মুশকিল। মানে এদিক ওদিক থেকে বাইক এসে পড়ছে, কখনো ছেলে মেয়ে এসে পড়ছে, কখনো লোকজন এসে পড়ছে। সময় এখন 8:51, আর আমরা এসে পৌঁছলাম বারহি। আমি এখন আছি বারহি, বারহি হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারের প্রায় শেষ পর্যায়ে, মানে বর্ডার পয়েন্ট বলা যেতে পারে। এখান থেকে একটা জাস্ট রাউন্ড ডেমো নিয়ে সোজা বেরিয়ে চলে যাব। তো এই যে দুদিকে দেখো যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা আর এই পাশটা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চম্পারণের জঙ্গল। এবং এটাকেই বলা হয়, একটু আগে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই জঙ্গলটাতে রাত্রেবেলা একটু অ্যাভয়েড করাটাই ভালো। এইখানে সচরাচর এই জঙ্গলে দিয়ে রাত্রেবেলা বাইক, মানে সিঙ্গেলই কেউ যদি যাও তাহলে তার না যাওয়াই উচিত। এই জঙ্গলটা অ্যাটলিস্ট এই পোর্শনটাকে অন্তত দিনে দিনে যদি তোমরা কভার করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব ভালো। এখন হচ্ছে আমার ঘড়িতে বাজে 2:22 এবং আমি চম্পারণের জঙ্গল কিন্তু ক্রস করছি। এই দেখো একদম এই যে বর্ডার থেকে এবার আমি পাস করছি, ব্যাস ঢুকে গেলাম বিহারে। এর নিচ থেকে চলে গেছে ফল্গু নদী এবং এটাই হচ্ছে ফল্গু ব্রিজ। এটাই হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার দুটোকে কিন্তু আলাদা করে দিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাজে 2:30, 2:32 আমরা এই জায়গাটা ক্রস করলাম। মোটামুটি এখনও পর্যন্ত যা এসেছি, তো প্রত্যেকটা বর্ডারের কিন্তু যে ডিস্টেন্স আছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড বর্ডার 210 থেকে 230, আবার যদি তুমি মানে ঝাড়খণ্ড থেকে বিহার বর্ডার ধরো সেটাও কিন্তু ওই রকম 210 থেকে 230, এরকমই আর কি। আবার তুমি যদি বিহার থেকে ইউপি বর্ডার ধরো তাহলেও কিন্তু তোমার দেখবে যে ওই একই টাইপের, মানে ওই রকম 220-230-এর মধ্যেই কিন্তু থাকছে প্রত্যেকটা যে মানে ডিস্টেন্সগুলো আর কি, প্রত্যেকটা স্টেটের বর্ডারের যে ডিস্টেন্সটা, মানে তোমাকে মাঝখানে যেটা কভার করতে হচ্ছে। তো 4টে পার্টে যদি তুমি ভেঙে নিতে পারো, মানে 4টে ভাগে তুমি যদি ভেঙে নিতে পারো তাহলে কিন্তু তোমার সুবিধাই হবে। এবং উত্তরপ্রদেশে ঢোকার পরে, ইউপিতে ঢোকার পরে কিন্তু তোমাকে 45 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে। এটাও হচ্ছে মরহর নদী, কিন্তু এখানে কিন্তু জল নেই। আগের যে ফুলগুড় রিভারটাও তোমাদেরকে বললাম যে সেখানেও জল ছিল না, এটাতেও জল নেই। এই ব্রিজের নিচে কনস্ট্রাকশনও চলছে এখন। তো যাই হোক, জানি না কী কারণে জল নেই, শুধু বালি আর বালি, বালি দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না। এখন সময় হচ্ছে 4:30, একদম 4:30 বাজে, আর আমরা এসে পৌঁছেছি ঔরঙ্গাবাদ। টানা আমরা আজকে রাইড করলাম এখনও পর্যন্ত 13 ঘন্টায় আমি এসে পৌঁছেছি ঔরঙ্গাবাদ। এখনও পর্যন্ত 167 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি রাইড করতে হবে আমাদেরকে, মানে বারাণসী পৌঁছতে গেলে। তো যাই হোক, আস্তে আস্তে আলো নিভে আসছে, আর 150 কিলোমিটার রাইড করতে এদিক ওদিক করে এখনও প্রায় ঘন্টা তিন ঘন্টা তো টাইম লাগবেই। মানে আমার যেতে যেতে এখন 7টা বাজবে। আমরা এসে পৌঁছেছি সোন নদীর তীরে, মানে হচ্ছে যে এটা হচ্ছে সোন নদী এবং তার ব্রিজ হচ্ছে এটা। তো দেখো নদী, আমি বললাম তোমাকে বিহারে মনে হয় সব নদী শুকিয়ে গেছে, এবং এটা কিন্তু অনেকটা লং, মানে এটা এই যে সোন নদীর যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু অনেকটাই লং। আর এখানে যেটা মানে যে নদীগুলোই আমি দেখতে পাচ্ছি তার মধ্যে কোনোটাই কিন্তু জল নেই, এবং উপরন্ত এর মধ্যে কী আছে, বালি আছে। তো এখান থেকে বারাণসীর দূরত্ব হচ্ছে 145 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, আর আমার এখন সময় হচ্ছে 5টা বাজে। 5টা পর্যন্ত আমি কভার করেছি 583 কিলোমিটার, এই পোর্শনটায় আবার কিন্তু জল আছে।
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, মানে কখন সন্ধ্যা নেমে এলো বুঝতে পারিনি। যাই হোক, মোটামুটি এখন বাজে 7:22 এবং আমরা এখনও বিহার আর ইউপি বর্ডার ক্রস করতে পারিনি। আমরা এখনও বিহার ইউপি বর্ডার ক্রস করতে পারিনি, সময় লাগবে এখনও। 77 কিলোমিটার এখনও পর্যন্ত বারাণসী থেকে আমরা দূরে আছি। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, জায়গাগুলো মানে এত পরিমাণে জ্যাম যে সেই জ্যাম কাটিয়ে ওঠা মুশকিল হয়ে পড়ছে। তবুও যাক, যাচ্ছি একটু একটু করে, দেখি কখন গিয়ে পৌঁছাই। তো আলটিমেটলি মোটামুটি এসেই গেছি। এতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল, কারণ ছিল না চার্জ, কোনো রকম একটু দিতে পেরেছি, তাই আবার অন করলাম। আমরা চলে এসেছি আশি ঘাটে, দেখতেই পাচ্ছ এই ব্রিজটা আছে, এখান থেকে জাস্ট ঘুরে আর ওই ঘাটের দিকে চলে যাবো ডান দিকে। রাস্তায় প্রচণ্ড ধুলো, প্রচণ্ড জ্যাম। অবশেষে মোটামুটি এসে পৌঁছেছি বারাণসী। 700 কিলোমিটার একটা রাইড ছিল এবং শুরু করেছিলাম ভোর 3:00। অনেক ডিফিকাল্টিস ছিল, কারণ ভোরবেলাতে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ ছিল, প্লাস মানে এত পরিমাণে ফগ, মানে আমার অ্যান্টিফগ যে হেলমেটটা ছিল সেখান থেকে অ্যান্টিফগ যে কোটিংটা ছিল সেটা আমি খুলে রেখেছিলাম, ওটা একটু ময়লা হয়ে গেছিলো বলে, তো যার জন্যে আমি গাড়ি চালাতে পারছিলাম না, মানে এত প্রবলেম হচ্ছিলো। এছাড়াও এই সময় রাস্তাঘাটে মানে প্রচুর পরিমাণে কাজ চলছে, সেটা নিয়ে একটা প্রবলেম, প্লাস ধরো মানে ডিভাইডার, মানে কাজ চলার জন্য যে ডিভাইডারগুলো আছে সেগুলোতে প্রবলেম হচ্ছে। রাস্তা এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মানে কি বলবো, ভাঙা খালায় ভর্তি এরম অবস্থা। এবার টাইমিংটা, যেটা টাইমটা প্রচুর লেগে গেছে, মানে আমরা যখন এসে পৌঁছেছি এতটা টাইম লাগার কথা ছিল না, বাট লেগে গেছে। আর রাস্তার মধ্যে আমাদেরও শরীর দিচ্ছিল না, কারণ এত ঠান্ডাতে মোটামুটি গ্লাভস ফ্লাভস থেকে সব কিছু মানে অন্যরকম ব্যবস্থা। তো যাই হোক, তোমাদেরকে শেষের পোর্শনটুকু দেখাতে পারিনি, এই জন্যই দেখাতে পারিনি যে তখন ব্যাটারিটা ছিল না ঠিকঠাক করে আর কি, সেই জন্যই দেখাতে পারিনি। তো যতটা দেখাতে পেরেছি ততটা, আর বাকিটা হচ্ছে পুরোটাই রাস্তাটা পুরোটাই স্ট্রেট, কোনো অসুবিধা নেই, পুরোটাই তুমি সরাসরি এখানে চলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। যতটা দেখাতে পেরেছি, বাকি যেটুকু দেখাতে পারিনি সেটুকু পুরো স্ট্রেটই চলে আসবে। তো যাই হোক, চলে এসেছি বারাণসী, আর আজকে সত্যি খুব টায়ার্ড, এবার ঘুমিয়ে পড়বো। হোটেল নিয়েছি এখানে একটা, তো সেই হোটেলে আছি আমরা, তিনজন আছি বেড শেয়ার করে। তো যাই হোক, এই হোটেলে আজকে রাত্রে থাকবো, কালকে সকালবেলা উঠবো, উঠে কিন্তু আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে যাব, গিয়ে সেখানে পুজো দেব এবং পুজো দিয়ে তারপরে পরের প্রোগ্রামটা তারপরে সেট করব, করে অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই যে কী প্রোগ্রাম আমরা সেট করতে। যাই হোক, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। ইটা জটিল তাপস সব সরি সপানি সার।